করলাম, কেন করলাম সেটা একটু পরে বলতেছি। ওকে, তো এটাকে যদি আমি সমীকরণে 1 নম্বর দিয়ে রাখি আর এটা আমাকে সমীকরণ 2 নম্বর দিয়ে যদি রাখি, কিন্তু এগুলো ডিফারেনশিয়েশন করে তো আমার লাভ নাই, আমাকে বের করতে বলছে, কি বলেন দেখি? বলেন ভেরি গুড, ভেরি গুড। আমাকে বের করতে বলছে তো ডিওয়াই বাই ডিএক্স, আমার দরকার ডিওয়াই বাই ডিএক্স। তো আমি আসলে এদের কাছ থেকে চেষ্টা করলে ওইভাবে ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারতাম না। আমি প্রথমে করব কিভাবে, ডিফারেনশিয়েশন করে নেব, এরপরে ডিওয়াই বাই ডিএক্স নিব। দেখেন ডিওয়াই বাই ডিএক্স আমি নির্ণয় করব। এখন দেখেন তো ওয়াই সংক্রান্ত এখানে কোথাও কিছু পাইছেন? ওয়াই সংক্রান্ত পাইছেন? এই যে পাইছি, হ্যাঁ, ডিওয়াই বাই ডিটি। তাহলে এখানে লিখে ফেলেন dy by dt, কিন্তু আপনি তো dy by dt দরকার না, আপনার dy by dx দরকার, তাই না ভাই? তার মানে দেখেন আমার উপরে পাইছি আমি dy, এখন নিচে আমার দরকার dx, আর এই dt টা আমার এখানে নাই, এই dt তো দরকার নাই। তাহলে আমি dt যদি এভাবে উপরে লিখে দিই তাহলে আমার সর্বসাকুল্যে কি হলো, dt dt কেটে যে dy by dx পাইলাম না। এখন দেখেন সুন্দর করে দেখেন ডিওয়াই বাই ডিটি, এই যে ডিওয়াই বাই ডিটির মান আপনি জানেন সেটা কি, মাইনাস সাইন টি, আর একটা আপনার দরকারি কি ডিটি বাই ডিএক্স এর মান। তো আপনি এখানে বের করছেন ডিএক্স বাই ডিটি। আচ্ছা এটাকে যদি আমি ঘুরিয়ে নিতাম ডিটি বাই ডিএক্স, তাহলে কি আমি লিখতে পারতাম না 1 বাই কস টি, লিখতে পারতাম? তাহলে এখানে যা ডিটি বাই ডিএক্স এর মানটা বসায় দেন 1 বাই কস টি। এই যে দেখেন এখানে এখন ক্যালকুলেশন কি হবে সেটা পরের বিষয়, কিন্তু যেটা পাইলাম সেটা আসলে কত, ডিওয়াই বাই ডিএক্স, যেটা আমাকে বের করতে বলছিল সেটা পেয়ে গেছি। আর এখানে টির সাপেক্ষে কেন করছি, এটা এটা না করে কোনো উপায় নাই। এ পাশেও দেখেন টি, ও পাশেও দেখেন টি, টি এ জায়গাতেও টি আছে, এ জায়গাতেও টি আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই জায়গার আর ওই জায়গা ডিমানশন করে যদি আমরা এইভাবে ফেলে রাখি, মানে এইভাবে যদি ফেলি তাহলে এই টিটা কেটে যাবে, আর থাকবে কি এক্স থাকবে আর ওয়াই থাকবে, আর ওটাই তো আমার বের করা দরকার ডিওয়াই বাই ডিএক্স। এখন সাপোজ ধরেন আমি মনে করেন যে টির সাপেক্ষে করব না, আমি টির সাপেক্ষে কেন করব, তো আমরা একটু দেখি উল্টা পাল্টা কিছু করে দেখি আসেন। আচ্ছা উপরের অঙ্কটা বুঝছেন তো সবাই, এ লাইন এটা কি ফার্স্ট ম্যাথ? হ্যাঁ এটাই ফার্স্ট ম্যাথ, দেরিতে আসছি ভাই আজকে। কোথায় বুঝলেন না বলেন? আপনার দরকার হলো dy বাই dx, আপনার দরকার হলো dy বাই dx, তাহলে এটা ইকুয়াল টু, আপনাকে তো কিছু একটা লিখতে হবে নাকি? তো এখানে dy বাই dx দরকার, তো আপনি dy এর কি জানেন, dy এর এই যে এটা জানেন, dy এর এই যে এই জিনিসটা আপনি জানেন, তো আমি এই যে dy টা আগে লিখে ফেললাম, এই জায়গাতে dy টা লিখে ফেললাম। তো এখন যদি আমি উল্টায় দিই দেখেন এখন আমার দরকার কি, আমার তো বাম পাশে এটা মিলতে হবে, আমাকে তো এটা পাইতে হবে, তো বাম পাশে dy বাই dx পাওয়ার জন্য আমি dy টা এই জায়গায় পাইছি, কিন্তু dt আপনি নিলেন কেন, বাম পাশে তো dt নাই, তাহলে dt টা কি করে দেওয়া যায়, dt টা এই যে উপরে দিয়ে দেওয়া যায় যে dt dt কেটে চলে যায়, কারণ বাম পাশ আর ডান পাশ তো আমাকে সমান হইতে হবে, কি বলেন? তো ডিটি আর ডিটি কেটে গেল, তো ডিটি আর ডিটি কেটে যে লাভ হলো কি, আমার তো ডিওয়াই টা এই জায়গায় দরকার, ডিওয়াই আছে ডিএক্স তো দরকার, তাহলে আমি নিচে কি লিখতে পারি, ডিএক্স টা লিখতে পারি না এমনিতেই শখ করে, আর সর্বসাকুল্যে ক্যালকুলেশন করলে কি হলো, ডিটি আর ডিটি চলে গেল, ডিওয়াই বাই ডিএক্স থাকলো, এই ডিওয়াই বাই ডিএক্স ই তো আমার বের করার আসল উদ্দেশ্য। তো এটা এমন ফরম্যাট হয়ে গেল যে আর কাটাকাটির দরকার নাই, এগুলোর এগুলোই আমরা জানি, এগুলোর মান আমি জানি, এই যে ডিওয়াই বাই ডিটি এর মানটা এখানে বসাই দিলাম, আর এই যে ডিটি বাই ডিটি বাই ডিএক্স এই যে এখান থেকে পেলাম সেটা এটা বসাই দিলাম। আমি যদি খুব সহজ করে বলি, একটা সমীকরণকে যদি আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করেন, এই একটা সমীকরণ দেখে যদি আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করেন, তাহলে আসলে আপনি যেটা চান ডিওয়াই বাই ডিএক্স সেটা মিলে যাবে অটোমেটিক, সারা জীবন মিলে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওটা আমি বলিনি, কারণ বলিনি কেন, ডিওয়াই বাই ডিএক্স না বলে যদি উল্টা পাল্টা জিনিস আপনাকে বের করতে বলে একটু যদি ঘুরায় দেয় তাহলে আপনি তখন আর পারবেন না, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণে ভাগ দ্বারা ভাগ দিলে ওইটা আর আসবে না, এই জন্য আমি ওভাবে বলিনি। আমি কিভাবে বলছি, আমার দরকার ডিওয়াই বাই ডিএক্স, সে ডিওয়াই বাই ডিএক্স আমি মিলাই নিছি। আমি কি আপনার আমার কথা বুঝছেন? ওকে, আরো অনেক জায়গা আছে তো সেখানে কথা বলা যাবে, বলেন বলেন এখানে কি কট ছিল না সাইন ছিল, ওটাই করবো একটু অন্যভাবে, সাইন ছিল।
sin t, y equal to cos t. এখন আপনি বুঝতেছেন না যে আপনি কিসের সাপেক্ষে ডিফারেনশন করবেন, কিসের সাপেক্ষে ডিফারেন্স বুঝতেছেন না। আমি আগের বার করলাম যে টির সাপেক্ষে এক্স কে করছি, খুব সুন্দর হয়েছিল, তারপরে মাথা দুটো আসতেছে না। তো ওটাতে যদি মাথাতে যদি না আসে, আপনি তো তাও ডিফারেন্সিয়েশন করবেন। ডিফারেন্সিয়েশন করতে দুটা জিনিস লাগে, একজনের সাপেক্ষে আরেকজনকে করতে হয়। তো হয় আপনি এক্স এর সাপেক্ষে ওয়াই টি কে করবেন, অথবা টির সাপেক্ষে এক্স কে করবেন, এই তো বিষয়। তো আপনি মনে করেন যে আগেরটা আপনার মনে আসেনি, আপনি এবার টি কে করতেছেন এক্স এর সাপেক্ষে, আপনি বলতেছেন টি কে করবো আমি এক্স এর সাপেক্ষে। তাহলে টি কে যদি এক্স এর সাপেক্ষে এখানে ডিফারেনশন করেন তাহলে কি হয় বলেন তো? এখানে হয় ওয়ান, এখানে হয় কস টি, আর এখানে হয় ডিটি ডিভাইডেড বাই ডিএক্স, কি বলেন? তাহলে দেখেন এই জায়গাতে আমি ডিটি বাই ডিএক্স তো পাইলাম, তাহলে যদি আমি ডিটি অথবা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আমি লিখতে পারি না কস টি, কি বলেন? ও পাশে পার করে দিলাম। এখানে আসে আপনার মনে নাই যে আপনি কার সাপেক্ষে করবেন কি করবেন, আপনার মনে হচ্ছে না। তারপরে যারে খুশি তারে করেন, ওয়াই কে করেন, ওয়াই কে করলে ওয়ান হয়, টির সাপেক্ষে করেন মাইনাস সাইন টি ডিটি বাই ডিওয়াই, এই তো। তাহলে এখানে যদি আপনি লেখেন ডিওয়াই বাই ডিটি, তাহলে সেটার জন্য কি হবে? মাইনাস সাইন টি, এই তো। এতে তো কোনো প্রবলেম নাই। এখন আপনার দরকার কি? এখন আপনার দরকার হলো ডিওয়াই বাই ডিএক্স দরকার। তো ডিওয়াই বাই ডিএক্স দরকার, এখানে তো ওটা সমান হইতে হবে। আপনি ডিওয়াই রিলেটেড কি জানেন? এই যে এখানে জানেন ডিওয়াই রিলেটেড ডিওয়াই বাই ডিটি, তাহলে এখানে লেখেন ডিওয়াই বাই ডিটি। কিন্তু কথা হলো আপনার এখানে ডিটির কোনো দরকার নাই, আপনার এখানে ডিটির কোনো দরকার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আসি ভাই, আলহামদুলিল্লাহ। একটা ক্লাস নিচ্ছি ভাই, কিছু বলবেন? ও রুম থেকে বেরোয় না ভাই, রুমের ভিতরেই আছি, যাবো না এক সময়। আচ্ছা ওকে ভাই, দেখেন এখানে তাহলে ওয়াই এর কি জানি, ডিওয়াই বাই ডিটি। আমি ডিওয়াই বাই ডিটি লিখে নিলাম, কিন্তু ডিটি তো এখানে নাই, এখানে মাইনাস দিছি, কারণ মাইনাস দেওয়ার দরকার নেই, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, কিন্তু ডিটি তো এখানে নেই। তাহলে ডিটি তো আপনি বেশি নিয়েছেন, তাহলে ডিটি কে যদি উপরে নিয়ে যদি ডিটি ডিটি কেটে দেন, কোনো সমস্যা আছে? বুঝছেন? আর আপনার এখানে এটা নেওয়ার জন্য দরকার কি ডিএক্স? তো ডিটি বাই ডিএক্স এর এখান থেকে তো আছে, নিচে ডিএক্স একটা নেন। আপনার কাজ হলো তো যদি কোনো জায়গায় আপনি ইকুয়াল টু দেন, আপনার কাজ হলো তার বাম পাশে আর ডান পাশে সমান করা, এটা হলো আপনার কাজ। তারপরে বাম পাশে এটা নিলাম, নিয়ে ওয়াই সংক্রান্ত কিছু লিখে নিলাম, টিটা বেশি হয়েছে উপরে দিয়ে দিলাম, দরকার ডিএক্স ডিএক্স নিচে নিলাম। এখন মান বসাই দেন, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কি জানেন? মাইনাস সাইন টি ইন্টু ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু আপনি কি জানেন? ডিটি বাই ডিএক্স ইকুয়াল টু জানেন ওয়ান বাই কস টি, এই তো আনসার, শেষ। মানে কার সাপেক্ষে করবেন এটা কোনো ব্যাপার না, আপনি যার সাপেক্ষে করেন না কেন। সর্বসাকুল্য আপনি এই লাইনের হিসাবটা যদি বোঝেন, এই লাইনের হিসাবটা যদি বোঝেন, তাহলে আপনি পারবেন। ওই লাইনের হিসাবটা আমি আবার বলতেছি কিভাবে করবেন। আপনার যেটা বের করা দরকার, সাপোজ ধরেন আপনি বের করা দরকার ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আপনাকে আগে দেখতে হবে ওয়াই রিলেটেড কি আছে। সাপোজ ধরেন ওয়াই রিলেটেড আছে ডিওয়াই বাই ডিএম, এটা আছে মনে করেন, তাহলে ইনটু দিয়ে আগে উপরে ডিএম দেন, ডিএম ডিএম কেটে যাবে। এখন ডিওয়াই এখানে পাইছেন, আপনার নিচে দরকার কি ডিএক্স, তাহলে এখানে নিচে কি দিয়ে দেন ডিএক্স। বুঝছি ভাই, এইভাবে চিন্তা করতে হবে। আরো করব অঙ্ক আজকে, এই রিলেটেড কিছু কথাবার্তা বলবো শুধু। শিট, এই একটা সমস্যায় পড়তে দিন। এটা যদি আমি পাশে ঘুরাই নিয়ে আসি তাহলে কি হবে? এটা এই পাশে ঘুরাই গেলে উল্টে যাবে না? ডিওয়াই বাই ডিটি ও পাশে সাইন টি আছে, ভাই
এখানে আপনি যেটা দেখবেন সেটা হলো যে আমি তো এরে কিছু আমি তো ভাই আমি তো এরে কিছু করিনি ভাই এরে কিছু করিনি আমি জাস্ট এই জিনিসটারে ওপাশে পার করছি তো গুণ আকারে যদি ভাগের কোনো জিনিস পার হয় তাহলে তো এমনি উল্টে যাই উল্টে যাই কি হবে ডিওয়াই বাই ডিটি এই যে ডিওয়াই বাই ডিটি লিখলাম আর যে ওকে নো প্রবলেম এখন তো বুঝছি না ভাই আচ্ছা আচ্ছা আরো দু একটা অঙ্ক নিয়ে কথা বলবো এইরকমে আচ্ছা এখানে আমার সামনে একটা অঙ্ক আছে আমার নোট খাতাই নোট খাতা বলতে এক্স এ সেক স্কয়ার থিটা আর এটা হলো ওয়াই এ মানে যেটা কমন থাকবে সেটার সাপেক্ষে যদি করেন সেটা আপনার কাছে সুবিধা হবে যেমন দেখেন এখানেও টি আছে এখানেও টি আছে সেটার সাপেক্ষে যদি ডিফারেনশন করেন তাহলে এখানেও টির সাপেক্ষে করলেন এখানেও টির সাপেক্ষে করলেন তাহলে সুবিধা হবে আপনারা তাই করবেন দেখেন এই লাইনকে যদি টির সাপেক্ষে ডিমেনশন করি এক্স কে এক্স কে ডিমেনশন করলে ডি এক্স বাই ডি থিটা ও থিটার সাপেক্ষে আর এখানে যদি ডিমেনশন করি এটা হলো কনস্ট্যান্ট সেক স্কয়ার স্কয়ারের ডিমেনশন করলে টু সেক থিটা আর সেক থিটার ডিমেনশন করলে সেক থিটা ট্যান থিটা এই ডিমেনশন টুকু শুধু বুঝছি ভাই সবাই ডিফারেন্সিয়েশনের প্রবলেম হবে না কারণ আমরা সেই কাজ করে ফেলছি এখন আমি ওয়াই কে করব থিটার সাপেক্ষে দেখেন এখানে থিটার সাপেক্ষে করতেছি এখানে থিটার সাপেক্ষে করব তাহলে এখানে আমি ওয়াই কে করব কার সাপেক্ষে থিটার সাপেক্ষে তাহলে এ থাকলো 3 tan থিটা ইনটু tan রে করলে sec স্কয়ার থিটা দুইটা জিনিস পাইলাম কিন্তু বলেন বলেন হ্যাঁ ওকে ওকে tan স্কয়ার এখন যদি আমি আসল জিনিসটা বের করি আজ আমার বের করা লাগতেছে কি ডিওয়াই বাই ডিএক্স তাহলে আমি বললাম আপনি ডিওয়াই এর যেটা জানেন এই যে ডিওয়াই এর জানেন কি ডিওয়াই বাই ডি থিটা লিখে ফেলেন ডিওয়াই বাই ডি থিটা এটা আর এটা বাম পাশে ব্যান্ডের সমান সমান হওয়ার জন্য ডি থিটাটা বেশি লিখছেন তাহলে ডি থিটাটা উপরে দিয়ে দেন যেন ওরা কেটে যায় আর দরকার কি ডিএক্স তাহলে ডিএক্সটা এখানে লিখে ফেলেন তাহলে এই যে দেখেন ডিওয়াই বাই ডি থিটার মান হলো এটুকু বসাই দিবেন আর এই যে ডি থিটা বাই ডিএক্স এই যে এটা যদি একটু উল্টাই দিই তাহলে ডি থিটা বাই ডিএক্স পাই যাব সেটা মানটা বসাই দিবেন এই জায়গায় এই যে অঙ্ক শেষ বুঝছি কি ভাই এরকম দুইটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে কিভাবে একটা বানাইতে হয় এই টেকনিকটা আমরা এখন শিখলাম আমরা কোন টেকনিক শিখলাম দুইটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে একটা কিভাবে বানাই সেই জিনিসটা আমরা শিখে ফেললাম ওকে এখনো এখন আবার আরেকটা আরেকটা টপিক কিন্তু এটা এক নম্বর টপিক শেষ আজকে দুইটা টপিকই দেখাবো 30 মিনিটের মতো লাগবে এগুলো আপনারা একটু শুরু থেকে প্র্যাকটিস করবেন এরপর আমরা একেবারে সাজেশনে চলে যাবো আজকে সাজেশনে যাওয়ার উচিত ছিল বা দরকার ছিল আমি ব্যস্ততার কারণে সাজেশনটা আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কোনটুকু এটু এটুকু বোঝার জন্য ভাই আমি যেটা বলি সেটা একটু মানে ইয়ে করতে হবে যে আপনাকে নির্ণয় করতে বলছে কি ডিওয়াই বাই ডিএক্স দেখেন এটা কিন্তু আমি অনেক বার বলতেছি এরপরেও ক্লিয়ার না হইলে আসলে প্রবলেম এটা আপনাকে নির্ণয় করতে বলছে আমি আপনাকে যেদিকে হাঁটতে বলি আপনি সেদিকে হাঁটেন আপনার কাছে সোজা মনে হবে নিজে নিজে চিন্তা করলে জীবনেও ক্লিয়ার হবে না আমি যেদিকে হাঁটতে বলি সেদিকে হাঁটেন আপনাকে নির্ণয় করতে বলছে তাই ডিওয়াই বাই ডিটি এই জন্য আপনাকে এখানে এই এখানে ইকুয়াল দিছি মানে কি এ পাশেও ডিওয়াই বাই ডিটি ডিওএক্স হইতে হবে এ পাশেও ডিওয়াই বাই ডিএক্স হইতে হবে কি বলেন কথা বলেন কে প্রশ্ন করছেন শাকিল ভাই তো এখানে ডিওয়াই বাই ডিএক্স পাওয়ার জন্য চলেন লিখবো আমরা আমি আপনাকে বললাম ডিওয়াই রিলেটেড আপনি কি পাইছেন সেটা দেখেন দেখেন আপনি তো এখানে ডিওয়াই রিলেটেড কি পাইছি দেখেন তো এই পুরো জায়গাটাতে ডিওয়াই রিলেটেড
এখানে তো ওয়াই নাই, পুরো লাইনেই তো ওয়াই নাই, এখানেই তো ওয়াই নাই, এখানে ওয়াই করতে পাবেন। ডিওয়াই রিলেটেড কি পাইছেন বলেন? ভাই আপনি এই পুরো জায়গার ভিতর থেকে ডিওয়াই রিলেটেড কিছু খুঁজে বের করেন। হ্যাঁ সেটা এত ক্ষণ লাগলো পাইতে, যাই হোক ডিওয়াই বাই ডি থিটা। আমি আপনাকে বলছি যে এটা লেখার পরে আপনার ডিওয়াই সংক্রান্ত যেটা পাবেন সেটা লিখে নেবেন। তো আপনি এখন পাইলেন হলো ডিওয়াই বাই ডি থিটা, এখানে লেখেন ডিওয়াই বাই ডি থিটা লেখেন। এই থিটাটা আপনি ডান পাশে কেন লিখলেন? আপনার বাম পাশে কি থিটা আছে? তো ডি থিটা আমি রাখবো না, তাহলে এই গুণ করে আমি ডি থিটাটা উপরে দিয়ে দিলাম। এখন এটা এটা কি হয় কেটে যায় না? আর আমার দরকার কি দেখেন তো, ডি এক্স দরকার না, ডি এক্স দরকার। তো আমি এখানে ডি এক্স লিখবো এভাবে। এভাবে যদি আমি এই জায়গায় এই লাইনটা যদি আমি এভাবে লিখি, কেউ কি আমাকে নিষেধ করবে? এখন অটোমেটিক দেখেন এগুলোর মান আপনি উপরে পেয়ে গেছেন। এই যে ডিওয়াই বাই ডি থিটা, এই যে ডিওয়াই বাই ডি থিটার মান পেয়ে গেছেন, বসান। এই যে ডি থিটা বাই ডি এক্স, এই যে দেখেন ডি থিটা বাই ডি এক্স আপনি পেয়ে গেছেন, এই যে পেয়ে গেছেন। এখানে একটু কি করে দিতে হবে? শুধু ঘুরাই দিতে হবে। তো ঘুরানো তো কোনো ব্যাপার না, এই দুটার মান পরবর্তী লাইনে আসে, এখানে বসাই দিলে অঙ্ক শেষ। বুঝছি না বুঝলে কিন্তু আবার ভয়তে ইয়ে করেন না, যে ভাই আমার জিজ্ঞেস করলে হয়তো ভাই রাগ করবে নাকি। আমি যদি রাগ করে দুটো কথা বলিও আপনার, আপনার বয়স হলো এখন শোনার, আমি যদি আপনাকে গালিও দিই এই গালি শুনতে হবে, কিছু করার নাই। আপনি যখন এরকম আর একটু বড় হয়ে গেলেন তখন আবার আরেকজনকে আপনি বকা দিয়েন, এখন বকা খাওয়ার বয়স, কিছু করার নাই, খাইতে হবে। ওকে আবার কিন্তু টাকাও দেবো বকাও খাবো, এটা হবে না, এরকম আবার হবে না। তো ভাই এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আরেকটা টপিক নিয়ে কথা বলি, আপনাকে বলবে এরকম যে ধরেন এখানে দুইটা জিনিস আমি লিখলাম, যে এক্স স্কয়ার সাইন এক্স, এরকম দুইটা জিনিস আপনাকে দিয়ে বলবে, বলবে যে এক্স স্কয়ার কে সাইন এক্স এর সাপেক্ষে ডিফারেনশন করো, অথবা আপনাকে বলবে সাইন এক্স কে এক্স স্কয়ার এর সাপেক্ষে ডিফারেনশন করো। দেখেন এরকম জিনিস কিন্তু আমরা এখনো করিনি, আমরা এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে করছি, এম এর সাপেক্ষে করছি, জেড এর সাপেক্ষে করছি, তাই না ভাই? তো এবার আমরা একেবারে ফুল একটা জিনিস, মনে করেন যে আরো বড় জিনিস হইতে পারে, সাইন এক্স প্লাস কোয়াজ এক্স, ওদিকে হইতে পারে মনে করেন যে এক্স প্লাস লগ এক্স প্লাস ই এক্স। এখন আপনাকে বললো এই পুরোটার সাপেক্ষে এটা করো, এই পুরোটার সাপেক্ষে এটা করো, এরকম করে বলতে পারে। তো এক্ষেত্রে কোনো প্রবলেম না, কিন্তু এক এক অঙ্কের সময় আপনি এক এক রকম সমস্যা তৈরি করবেন নিজে নিজে। এটা থেকে বাঁচার জন্য আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দেবো, এটা মনে রাখবেন, যাকে করতে বলবে তাকে ধরবেন ওয়াই, যাকে করতে বলবে তাকে ধরবেন ওয়াই, যার সাপেক্ষে করতে বলবেন তাকে ধরবেন জেড। আর সর্বসাকুল্যে যদি আপনি লেখেন ডিওয়াই বাই ডি জেড তাহলে আপনার রেজাল্টটা হয়ে যাবে। আবার বলতেছি এটা এটা কেন কিভাবে হচ্ছে একটু পরে বুঝবেন, যাকে করতে বলবে তাকে ধরবেন ওয়াই। আচ্ছা তাকে ওয়াই ধরবো কেন? কারণ যাকে আমরা করি সে কোথায় থাকে? ডির উপরে থাকে না? আর আমরা তো প্রত্যেকটা অঙ্কে উপরে ডিওয়াই 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 লিখে লিখে অভ্যস্ত, এই জন্য আমরা মুখস্থ, যাকে করতে বলবো তাকে ওয়াই ধরবো, তাহলে আমি রেজাল্টের ক্ষেত্রে কি পাবো? ডিওয়াই পাবো। আর যেহেতু অঙ্কের ভিতরে এক্স আছে, আমি এক্স ইকুয়াল টু ধরতাম কিন্তু এখানে ধরতে পারতেছি না, যেহেতু অঙ্কের ভিতরেই এক্স, এই জন্য আমি যার সাপেক্ষে করতে বলবো তাকে ধরবো জেড, আর যার সাপেক্ষে করতে বলে সে কোথায় থাকে? নিচে। তাহলে জেডটা কোথায় আসবে? নিচে। তাহলে আমি সর্বসাকুল্যে কি পাবো? ডিওয়াই বাই ডিজেড। তাহলে আমি আপনাকে যদি বলি এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেনশন করো, তাহলে এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স কে ডিফারেনশন করো, যাকে করতে বললো তাকে ধরবো ওয়াই, আর যার সাপেক্ষে করতে বললো তাকে ধরবো জেড। সবাই কি বুঝছি ভাই? ওকে, এখন দেখেন আমি এই জেড এর সাপেক্ষে, জেড কে করতেছি এক্স এর সাপেক্ষে ডিফারেনশন টু এক্স, আর এখানে ওয়াই কে করতেছি এক্স এর সাপেক্ষে ডিফারেনশন কস এক্স। এখন ভাই এই অঙ্কটা আর এই অঙ্ক থেকে আপনাকে ডিওয়াই বাই ডিজেড নির্ণয় করতে হবে। তো ডিওয়াই বাই ডিজেড নির্ণয় এরকম দুইটা জিনিস থেকে একটা জিনিস কিভাবে বানায়, আবার খেয়াল, এই জিনিসটা যেটা আমার দরকার সেটা আমি লিখে নিব ডিওয়াই বাই ডিজেড। এখন ডিওয়াই রিলেটেড এখানে কি পাইছি সেটা লিখবো, ডিওয়াই রিলেটেড পাইছি ডিওয়াই বাই ডিএক্স ইনটু, এখানে বাম পাশে কোনো এক্স নাই, এক্সটা বেশি, সুতরাং এক্স লিখবো উপরে, দরকার কি ডিজেড, তাহলে ডিজেড লিখবো নিচে।
এই লাইনটা সাজানো বুঝছেন কি এখন ক্লিয়ার? এই যে ভাই ডিওয়াই বাই ডিএক্স এর মান দেখেন খুব সুন্দর ভাবে এখানে বের করা আছে, আর এই যে দেখেন ডিএক্স বাই ডিজেড এর মান খুব সুন্দর ভাবে এখানে বের করা আছে। জাস্ট আমরা বসাই দেবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত, ডিওয়াই বাই ডিএক্স হলো কস এক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড, এটাকে উল্টাই দিতে হবে, তার মানে ওয়ান বাই টু এক্স। এই যে আনসার সোজা অঙ্ক ভাই, কি বলেন সোজা না বলেন? সোজা সোজা। এখন যদি সাইন এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ার এর ডিভাইশন করতে বলতো, মনে করেন যে জিনিসটা এরকম বলছে আমাকে, দেওয়া আছে হলো এক্স স্কোয়ার আর এখানে দেওয়া আছে সাইন এক্স। আমরা আগের বার করছিলাম কি সাইন এক্স এর ডিভাইশন করছিলাম এক্স স্কোয়ার এর সাপেক্ষে, আর এবার করতে চাই এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স এর সাপেক্ষে, এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স এর সাপেক্ষে। তাহলে এর করতে চাই তাহলে একে কি ধরবো আমরা ওয়াই, এর সাপেক্ষে তাহলে একে কি ধরবো আমরা জেড। একটু সাহস করে বলুন তো, বাকিটুকু কি পারবেন কি পারবেন না? ভেরি গুড ভেরি গুড, পারবেন, আসলেই পারবেন। আর লেখার ক্ষেত্রে ভাই ধরেন এক্স ওয়াই জেড এগুলো বাদ দিয়ে মনে করেন কাজ করা লাগলো, সাপোজ এরকম হইতে পারে, মনে করেন যে মনে করেন যে এক্স স্কোয়ার সাইন থিটা, সাইন থিটা। এখন আমাকে বললো মনে করেন যে এক্স স্কোয়ার এর সাপেক্ষে সাইন এক্স সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে যাকে ডিফারেন্সিয়েশন করছে তাকে তো আমি ওয়াই ধরেই নেব, আর যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে তাকে আমি কি ধরে নেব জেড ধরে নেব। সরি, এরকম আলাদা এখানে ভেরিয়েবল সংখ্যা বেশি হয়ে গেছে, এরকম থাকবে না কখনো। এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে এক্স স্কোয়ার অবশ্যই থাকবে, যদি এখানে এক্স স্কোয়ার না থাকে তাহলে এখানে অবশ্যই কি থাকবে থিটা থাকবে, ভেরিয়েবল সংখ্যা বেশি হবে না, এখানে আর এখানে কি থাকবে সিমিলার থাকবে, আর আপনি যে দুইটা ধরে নেন এরকম থাকবে। ঠিক আছে, ভেরিয়েবল সংখ্যা বেশি হলে পরে আবার তাদেরকে আমরা একসাথে করতে পারবো না। তো আমরা এই ধরনের অঙ্কগুলোর করার ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবো যে যাকে করবো তাকে ধরবো ওয়াই, আর যার সাপেক্ষে করবো তাকে ধরবো জেড। ঠিক আছে, এটা মনে রাখবো। আমাদের ভাই মোটামুটি ধরেন একেবারেই শেষের দিকে, সূত্র মূত্র বা বেসিক টেসিক একেবারে শেষ, এখন আর আমাদের আপাতত আর কিছুই লাগবে না। এখন আমরা ইনভার্স রিলেটেড কিছু অঙ্ক আমাদের করতে হবে, তো এই ইনভার্স রিলেটেড অঙ্ক করার জন্য আমাদের সূত্রের প্রয়োজন হবে। কি সূত্রের প্রয়োজন হবে? আমি অনেকদিন থেকে বলতেছিলাম ত্রিকোণমিতির সূত্র, ত্রিকোণমিতির সূত্র। এই ত্রিকোণমিতির সূত্রের প্রয়োজন হবে ইনভার্স রিলেটেড অঙ্ক করার জন্য, আর এই ত্রিকোণমিতির সূত্র শুধুমাত্র ইনভার্স রিলেটেড অঙ্ক করার জন্যই লাগবে না, এগুলো আবার একেবারে ক্লিয়ার কাট, একেবারে ক্লিয়ার লাগবে হচ্ছে কোথায়, ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতির সূত্র ছাড়া একেবারে নড়াচড়াই করা যাবে না, একেবারে নড়াচড়াই করা যাবে না। এই জন্য ভাই যারা এখনো পিছাইয়ে আছেন, আরো দুই দিন সময় পাইতেছেন, কষ্ট করে হইলেও ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির সূত্রগুলো একটু আয়ত্ত করে নেন। 19টা পর্ব, 19টা ক্লাস করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আমার মনে হয়, বা 2 ঘন্টাই লাগুক অথবা 3 ঘন্টাই লাগুক, এগুলো একটু প্র্যাকটিস করে নেন। বুঝছি ভাই সবাই, 9টা 9টা, আচ্ছা 21টা বলছি না, হ্যাঁ সুদূর প্রথম 9টাই করতে বলছি, 9টাই করবেন, আগে 9টাই বলছি, আজকে হয়তো বা এমনিতেই অন্য কিছু বলছি, ঘুম ধরতেছে আসলে। তো এই হলো বিষয়, আর ইনভার্সের সূত্রগুলো কিভাবে চিন্তা করবেন সেটা আমি একটু করে একটু বুঝাই দেবো আজকে, এটুকুই আমাদের। কিভাবে চিন্তা করবেন যখন সূত্র আপনি পারবেন তখন কিভাবে চিন্তা করবেন? সাপোজ একটা সূত্র সাইন ইনভার্স, এটা ডিফারেন্সিয়েশন করতে বললো, তো কথা হচ্ছে যে আমজনতা মানে সনাতন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করলে তো একবারে পিটাই 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 শেষ করা যায়, কিন্তু ওইভাবে তো শুধুমাত্র শিখলে হবে না, অরিজিনাল ভাবে শিখতে হবে, যেভাবে করা আছে সেভাবে শিখতে হবে। কারণ ওই অঙ্কটাই যদি এমনি পি টাইল আপনি অঙ্ক করলেন, আপনাকে প্রমাণ টাইপের অঙ্ক বললো, বললো যে এটাকে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা নির্ণয় করো, তো এমনি সনাতন পদ্ধতি ডিফারেন্সিয়েশন করলে তো আর ওইটা মিলবে না, ওটা মিলার জন্য ওটার পদ্ধতি অনুযায়ী করতে হবে। এই জন্য সবসময় চালাকি চলবে না, যেটা যে ফরম্যাটে সেভাবেই সেটাকে শেখা উচিত। তো সাপোজ আমি মনে করেন যে এই ডিফারেন্সিয়েশনটা করবো, তা কিভাবে করবো?
এরকম ইনভার্স টাইপের যত অঙ্ক দেখবেন 98% অঙ্কের ক্ষেত্রে দেখবেন মনে করবেন যে এই ইনভার্সের সাথে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটাকে আমি এমন ভাবে কল্পনা করব বা সেই জিনিসটা ইকুয়াল টু ত্রিকোণমিতিকে এমন অনুপাত ধরে কাজ করব যেন এইটুকু জিনিস ক্যালকুলেশন করলে বা কোনোভাবে এরকম সাইন একটা কিছু বেরোই। এখানে সাইন ইনভার্স মানে এই পুরোটুকু থেকে সাইনের কিছু একটা বেরোবে। আমার এই ছোট্ট কথাটা কি বুঝতে পারছেন? ওকে রাইট, হ্যাঁ, এই ইনভার্সের সাথে যতটুকু জায়গা থাকবে সেটা যদি একটু বড় হয় বা একটু অন্যরকম হয় বা কোনো সূত্রের ফরম্যাটের সাথে মিলে যায় তবে চেষ্টা করবেন এখান থেকে সাইনের মতো একটা কিছু বের করার জন্য। তো আমি অঙ্কটা করার জন্য এমনি লিখে রাখি যে লেট ও আই ইকুয়াল টু এত। এখন আপনি কিভাবে কাজটা করবেন, আপনাকে চিন্তা করতে হবে যে এই যে এগুলো এভাবে রিডিং পড়বে, রিডিং পড়বেন টু কিছু ওয়ান প্লাস কিছু স্কোয়ার, এরকম কি আপনার মাথার ভিতরে সাইন রিলেটেড কোনো সূত্র আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। দেখেন আমি কিভাবে জিনিসটা কিভাবে পড়লাম, টু কিছু ওয়ান প্লাস কিছু স্কোয়ার, টু কিছু ওয়ান প্লাস কিছু স্কোয়ার, এরকম ত্রিকোণমিতিক কোনো সূত্র আমি জানি কিনা, জানেন কিনা একটু বলেন দেখি। এইরকম থেকে জিনিস থেকে সাইন বাড়াইতে হবে, তাহলে কি সূত্র জানেন বলেন তো কেউ একজন। ভেরি গুড, এই যে এই সূত্রটা আমরা জানি, টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন টু থিটা। আমি বলছিলাম যে টু কিছু ওয়ান প্লাস কিছু স্কোয়ার, এরকম জায়গা থেকে কিভাবে সাইন পাওয়া যায়, তাহলে এই যে এই সূত্রটা আপনাকে সবসময় মনে করতে হবে যে টু কিছু ওয়ান প্লাস কিছু স্কোয়ার মানে এটা থেকে তো সাইনের সূত্র পাওয়া যায়, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। তার মানে আমি বুঝে গেলাম যে এখান থেকে সাইন পাওয়ার জন্য টু কিছু আমি যাকে বলতেছি সেখানে সে কিছু মানে হলো টু ট্যান থিটা হতে হবে, তার মানে আপনাকে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরতে হবে। সবাই কি বুঝছি ভাই? এখন তাহলে আপনি মানটা এই জিনিসটা এখানে বসাই দেয় সাইন ইনভার্স টু ট্যান থিটা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে আছে কত সাইন ইনভার্স, আর এটা ইকুয়াল টু আপনি সূত্র জানেন সাইন টু থিটা, সাইন আর সাইন ইনভার্স কেটে গেল, এখানে থাকলো কি টু, আর থিটা ইকুয়াল টু কি লেখা যায়, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স x, তাহলে আপনি এখন এখানে লিখে দিবেন tan ইনভার্স x, তাহলে এই যে দেখেন এখন আপনি ডিফারেনশিয়েশন করবে, এখন ডিফারেনশিয়েশন কি হবে dy / dx ইকুয়াল টু 2 তো থাকলো tan ইনভার্স x এর ডিফারেনশিয়েশন 1 প্লাস x এর স্কয়ার, এই যে आंसर। বুঝছি ভাই কিভাবে কি করলাম? এই যে হচ্ছে কাহিনী, মনে করেন এই তো ত্রিকোণমিতিক সূত্রগুলো এরকম ইনভার্সের দেখবেন যে আমি তো আজকে ত্রিকোণমিতিক সূত্রটা ধরা শিখাইলাম, আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেব সেটা শুধুমাত্র ইনভার্স রিলেটেডই বেশি থাকবে, মানে ওইরকম অঙ্ক থাকবে দুইটা দুইটা চারটা আর ইনভার্স রিলেটেড মনে করেন থাকবে পাঁচ ছয়টা। তা আপনাদের কাজ হলো ত্রিকোণমিতিক সূত্রগুলো ভালো করে পড়ে নিজে নিজে একটু চিন্তা করা, আগেই সলিউশন দেখবেন না, নিজে নিজে একটু চিন্তা করা যে এই ফরম্যাটের এই রিলেটেড আমি কোন সূত্রটা জানি, সেই সূত্রের কথাটা আপনাকে মনে করতে হবে। আর সেটা মনে করার কোনো ব্যাপার না, যদি আপনি আমার ভিডিও অনুযায়ী আমি যেভাবে ক্লাস করাইছি আমার যেভাবে প্র্যাকটিস করতে বলছি আমার ভিডিও অনুযায়ী যদি আপনি একটু কি করেন প্র্যাকটিস করেন। তিনটা টপিক আজকে পড়ালাম, একটা হলো আলাদা আলাদা ডিফারেনশন করলে তাদেরকে কিভাবে জোড়া দেয়, আবার আরেকটা হলো শুধু সাইন বা কস বা এটা সেটার সাপেক্ষে ডিফারেনশিয়েশন না বলে একেবারে পুরো জিনিসের যে এটার সাপেক্ষে ওটার ডিফারেনশন অথবা ওটার সাপেক্ষে এটার ডিফারেনশিয়েশন তাহলে সেটারে কিভাবে করে, আরেকটা হলো ইনভার্স, এই ইনভার্স জিনিসটাকে কিভাবে চিন্তা করতে হয়, ইনভার্স জিনিস থেকে সূত্র বের করে আনার জন্য কিভাবে চিন্তা করতে হয়, এই তিনটা জিনিস নিয়ে আপনাকে আজকে প্র্যাকটিস করতে হবে। আমি হচ্ছে যে কিছু HW দেব একটু রাত্রে দেব আর কি, তো এটুকুই আপনাদেরকে করতে হবে আজকে। যেহেতু সাজেশনটা আমি এখন আপনাদের সামনে আনতে পারিনি সুতরাং আর সাজেশন সলিউশন করার দিকে যাইতেছি না, বেসিক আমাদের শেষ, ডিফারেন্সিয়েশন রিলেটেড যতটুকু বেসিক দরকার ছিল টুকিটাকি কোনো একটা জিনিস যদি আমি মনে ভোলার কারণে ভুলে গিয়ে থাকি তাহলে তো হয়তো সলিউশন যখন করতে যাব তখন তোমার মনেই পড়বে, তখন সেই জিনিস সে সুন্দরভাবে সেটা আপনাদেরকে গোছাই দেব। আজকে যে ছোট একটা ক্লাসের মাধ্যমে যে 5 নম্বর ক্লাসটা শেষ হলো, আপনাদেরকে এই 5টা ক্লাস একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই 5 ক্লাসে যে যত দক্ষ সে তত বেশি এক্সপার্ট হবে অঙ্কের ক্ষেত্রে।
বুঝতে পারছি ভাই। ওকে, আমি অঙ্ক টঙ্ক কিছু করবো না, আমি আরো 5-10 মিনিট আপনাদের সাথে।